বিভিন্ন শাসন আমলদার সুলতান আমলে নির্মাণ করা হয়। সুলতান আমলে নির্মাণ করা হয়। আর এগুলি ভাঙা হয়েছিল কবে বা ভেঙে পড়ছিল কবে স্পষ্ট কোনো কিছু পাওয়া যায় না? 60,000 সৈন্য নেওয়া হয়েছিল হচ্ছে এই দেশে ইসলাম প্রচার করার জন্য, ঠিক আছে, এই সুলতানি বংশধর বা সুলতানি। তখন আসে এখানে 12টা মসজিদ নির্মাণ করা হয়, 12 বাজারে। এই 12টা মসজিদের নাম অনুসারে 12 বাজার এলাকার নাম, 12 আউলিয়া প্লাস 12 আউলিয়া মসজিদ প্লাস 12 বাজার নামকরণ করা হয়েছে। এখানে কি কোনো আউলিয়ার মাঝে কবর আছে? এখানে প্রত্নতত্ত্বের আন্ডারে আছে 4টি, আর এমনি আরও এক্সটেনশন আরও আছে, কিন্তু সেগুলোর হচ্ছে সংরক্ষিত না। আপনাদের এই মসজিদের আওতায় কোনো কবর আছে মানে আউলিয়াদের? মসজিদে এখন কোথায় কার কেমন কবর আছে এটা কোনো ডকুমেন্টস নেই, কবর আছে কিন্তু আর কবর তো এটা ডকুমেন্টস নেই। যেমন আপনার রানী মাতা আছে, তারপরে হচ্ছে এরকম 4টি কবর, 4-5টা আছে কবরস্থান, সেগুলো বাঁধানো হয়েছে 2টা, আরগুলো বাঁধানো হয়নি। হ্যাঁ, আমি দেখছি যেমন রানী মাতা আছে, তারপরে হচ্ছে নামাজগা আছে। এই মানে এই মসজিদগুলি ভাঙার ব্যাপারে আসলে মুরব্বীদের কাছ থেকে বা ইতিহাস থেকে কি জানা যায়? বিভিন্ন ধর্মের মানুষ এই দেশটাকে শাসন করছে, ইংরেজ হিন্দু, ঠিক আছে, বিভিন্ন রকমের তাদের যুদ্ধ বিগ্রহ নানান রকম সমস্যা এই দেশের 500 বছরের ইতিহাসে আছে, ঠিক আছে, তো যার কারণে এগুলো এক টাইমে হচ্ছে 45টা অবস্থায় বিলীন হয়ে যাবে, ব্যবহার না করলে যা হয় আর কি নিয়মিত। তো এটা প্রথমত অধিদপ্তর পরবর্তীতে একটা একটা করে মসজিদ সংস্কার করে আর কি, হাফ সংস্কার পূর্ণ সংস্কার দেখলাম, কিন্তু কোনো মসজিদের মধ্যে যে সঠিক ইতিহাসটা কিন্তু লেখা নাই। যারা দূর থেকে আসে তাদের ইভিন আপনারা হয়তো আনুমানিক আমি বললাম যে আনুমানিক 542 বছর ওইভাবেই আর কি আসে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, অনেক কিছু জানা হলো। ঢাকা কেরানীগঞ্জ গেছেন? সবগুলোতে গেছেন? ওইটা কোনটা? সবগুলো মধ্যে না, সবগুলো না, এটা আমরা ওই যে ঘোড়ার মসজিদে গেছি, গলাঘাটা গেছি, আর হচ্ছে আসার সময় একটা মসজিদ দেখলাম। তো হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটু দূরে, তো এর জন্য ভাবলাম যে এটা একটু দেখে নেই। গলাঘাটা মসজিদের ওখানে নেম প্লেট দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, ওই যে ওইটা দেখে আসলে মানে 16টা স্থাপনার লিস্ট দেওয়া আছে। বিভিন্ন মসজিদের হ্যাঁ হ্যাঁ এইগুলো দেখে দেখে ওই দিক নির্দেশন দেওয়া হয়, এগুলো দেখে দেখে যাবো। আচ্ছা, ঠিক আছে।